বিএমপি বিরোধী দল হলেও তারা আমাদের দেশের লোক, আমাদের ভাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বিএমপি নেতাকর্মীদের উপর হামলায় নির্দেশনা নেই, কেউ জড়ালে শাস্তি হবে বলেন উবাইদুল কাদের। বিএমপি নেতাকর্মীদের উপর হামলার কেন্দ্রে কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তিনি বলেন, নির্দেশনার বাইরে কেউ যদি এসব জড়ায় তাহলে তাদের শাস্তি ব্যবস্থা নেব। সোমবার আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর ও উত্তর দক্ষিণ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যৌথ সভায় উবাইদুল কাদের এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে যৌথ সভায় সভাপতিত্ব করেন কাদের। দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষ মারামারিতে জড়ার ঘটনাগুলো তুলে ধরেন উবাইদুল কাদের। বিএনপি বলছে কুমিল্লায় ঢাকায় হামলা হয়েছে, কিন্তু গতকাল বরিশালে আর চট্টগ্রামে মারামারি করেছে কারা? বরিশালে তারা নিজেরা নিজেদের উপর হামলা করেছে, চট্টগ্রামেও চেয়ার ছোড়াছুড়ি করেছে, এটা মাত্র কাগজে দেখেছি। তাদের নেগেটিভ নিউজগুলো ছাপে না অনেকে, বলতে চাই না অনেকে, কেন জানি না, বিবেকের কাছে প্রশ্ন রাখছি আমরা। এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেত্রীর নির্দেশনার বাইরে কেউ যদি এসব হামলায় জড়িয়ে পড়েন আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব, আর কাউকে ছাড় দেব না। এখানে কেন্দ্রের কোনো নির্দেশ নেই। সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেন, বিচ্ছিন্নভাবে এখানে দু একটা ঘটনা ঘটিয়ে সরকারের দুর্নাম, আওয়ামী লীগের দুর্নাম, এগুলো যারা করবে সহ্য করা হবে না, আর এইটার সুযোগ দিয়ে তারা আমাদের অপবাদ দেবে। সকালে ঘুম থেকে উঠে চলে যায় বিভিন্ন দূতাবাসে, গিয়েই নালিশ। বিএনপির আরেক নাম বাংলাদেশ নালিশ পার্টি, দেশের মানুষের কাছে যতটা না করে তার চেয়ে বেশি করে বিদেশিদের কাছে। একাত্তরের মুক্তিযুদ্ধে এই দেশের মানুষের উপর গণহত্যা চালিয়ে মা বোনের সম্ভ্রম নষ্ট করেছে যে পাকিস্তান, তাদের প্রতি বিএনপির এত পিয়ার কেন, তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তিনি বলেন তারা জানে না শেখ হাসিনা পিতা বঙ্গবন্ধুর মতো কখনো পিছপাহন না, কখনো পরাজয় পরাভয় মানে না। শেখ হাসিনা হার মানতে জানে না, তিনি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বঙ্গবন্ধু হত্যা করে যারা পাকিস্তান বানাতে চেয়েছিল, মুক্তিযুদ্ধের আদর্শকে নির্বাসনে পাঠাতে চেয়েছিল, তাদেরই প্রেতাত্মারা, তাদেরই দলের সৈনিকরা, সেই দল বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। মির্জা ফখরুল মনের কথা গোপন রাখতে পারেনি, তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে পাকিস্তান আমলের ভালো ছিলাম। উবাইদুল কাদের বলেন, ফখরুল সাহেব কত রবি জলে রে, কেবা আঁকি মেলে রে, শুনেছি পাকিস্তান ফিরে যেতে চান। এই মুক্তিযুদ্ধের দেশে আমরা প্রিয় মাতৃভূমিকে পাকিস্তানপন্থীদের হাতে তুলে দেব না, এই শপথ আমাদের নেতৃবৃন্দ নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।